ইভিনিং রাধে রাধে সবাইকে ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি হতে পারে সবাই একটু অবাক হবে দিনটা হচ্ছে পঁচিশে নভেম্বর সোমবার ছিল আর সেটা ছিল আমি আমার জন্মদিন তো এই যে ভিডিও ক্লিপসটা দেখছো এটা তখন সবে রাত বারোটা বেঁচেছে আমার বর আমাকে অলরেডি উইশ করে ফেলেছে তারপরেই গিফটসগুলো বার করে করে সে আমাকে দিচ্ছিল আমি একটু একটু তো একসাথে থাকলে একটু একটু তো মানে আজ করাই যে কি দিয়েছে কি মানে কি এনেছে না এনেছে তো আমি তোমার সাথে আজকে আমি জাস্ট একটা গিফট খুলেই শেয়ার করব যেটা আমার সব থেকে মোস্ট দুনিয়ার সব থেকে ফেভারিট গিফট আর বাকি গিফটগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো যেটা আমার বরই দিয়েছে কারণ আমার জীবনে বর ছাড়া অন্য কেউ দেওয়ার নেই বেসিক্যালি তো বাকি গিফটগুলো আমি অন্য অন্য পরের ভিডিওটাই শেয়ার করবো কারণ এই ভিডিওটা না অলরেডি বড়ো হয়ে যাচ্ছিলো জানো তো সেই জন্যই আমি পারছিলাম না একটা ভিডিওর মধ্যে সবটা কভার করার করতে পারছিলাম না চেষ্টা করেছি হয়নি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে কুড়ি পঁচিশ মিনিট তো সেটা তো তোমরা দেখবে না সেই জন্যই এই ভিডিওটা একটু অল্প ছোটো থাক এই একটা গিফট দেখে নাও যেটা আমার মানে কী বলবো আমার জীবনের থেকে প্রিয় গিফট বলতে পারো আমাকে যে যখন এই গিফটটাও যদি কেউ উপহার দেয় সেটা আমার কাছে থেকে প্রিয় হবে দেখে দেখো আমার জীবনের সব থেকে খুশির সবথেকে আনন্দের সবথেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে আমার রাধাগোবিন্দ তো সেটাই আমার পরা আমাকে দিয়েছে এটা কখন নিয়ে এসেছে কখন লুকিয়ে রেখেছে আমি নিজেই জানতাম না মানে দেখে এত খুশি হয়েছি এত খুশি হয়েছি আমি নিজে এত হাসছিলাম কী বলবো আর তো আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ অনেক অনেক ধন্যবাদ ওকে জানাচ্ছিলাম এটা পাওয়ার ইউ ভালো থাকো সাধ্যমত ভালো জিনিসগুলো দিলাম এগুলো তোমার ভালো লাগে ভালো লেগেছে থ্যাংক ইউ রাত ওখানে শেষ ভোর বাজে পাঁচটা করি আমি অলরেডি উঠেছি পাঁচটা পাঁচ পাঁচ পাঁচটার সময় উঠেছি ধরো পাঁচটা পাঁচের আগেই উঠেছি উঠে অলরেডি আমার ব্রাশ করা চা বানানো এগুলো হয়ে গেছে কারণ আমি আগে একটা ব্লগে তোমাদের হিনস দিচ্ছিলাম কি আমরা দক্ষিণেশ্বর যাবো বেলুড় দক্ষিণেশ্বর কভার করবো সেই দিনকার তো আমি গরম জল বসিয়েছি কারণ যথেষ্টই সকালের ওয়েদারটা তো অনেকটাই ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার মতন ভয় লাগছিল সেই জন্য আর আমার বর এখনও ঘুমিয়েই চলেছে এর ঘুম যেন একে ছাড়ে না কোনোভাবেই তার উপরে আবার পাঁচটার সময় ডাকছি দেখো ওইখানে চা এনে রেখেছি কাকি আর উঠছে আমার কিন্তু অলরেডি স্নান করে আমি চলে এসেছি এটা সকালবেলা করে স্নান করে চলে এসেছি রেডি হওয়ার জন্য আর আমার পরের অবস্থাটা দেখাচ্ছি দেখো একবার কি অবস্থা এই ছেলে হাসিও পায়কে দেখলে আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি দেখো আলমারি খোলা আমি এখানে রেডি হয়ে তোমাদেরকে ভিডিও ক্লিপস তোরা শুরু করে দিচ্ছি আলমারিটা যে খোলা সকালবেলা তাড়াহুড়ো করে আর আমার গোপুকেও কিন্তু সকালবেলা খাওয়ানো স্নান করানো রেডি করা হয়ে গেছে মানে আমি আর আমার বাচ্চা দুজনেই রেডি গোপুকে দেখেছো মানে সব সৌন্দর্য যেন আমি এখানে এসে মিশে যায় আমার গোপুর কাছে এসে আমি যখন ওকে রেডি করি না আমি দশ মিনিট ওর দিকেই তাকিয়ে থাকি ওকে আমার এত কিউট লাগে আমার বড় রেডি হয়ে গেছে ওকে অনেক কষ্টে উঠিয়ে ব্রাশ করে রেডি হয়েছে তারপর বেরিয়ে পড়লাম দুজন সকাল অলরেডি কতটাই ফাঁকা দেখতে পাচ্ছ আর অনেক দিন পরে না সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়েছি নিজেই মানে সকালের পরিবেশটা ভালো লাগছে কিন্তু দেখো আমি সকালবেলা থেকে ও কিন্তু জ্যাকেট পরেছে বাট আমি সেটা নিতে ভুলে গিয়েছিলাম মানে আমার মাথাতেই ছিল না যে জ্যাকেটটা নেওয়ার জন্য যাই হোক একটু একটু ঠান্ডা লাগছিলো কিন্তু তারপরে আবার না নর্মাল হয়ে গিয়েছিল সব কিছু এমন নয় যে বিশাল ঠান্ডা কিন্তু আমি যেই ড্রেসটা পরেছিলাম সেটা একটু মানে এমন নয় যে খুব ঠান্ডা লাগবে সেরকম তারপর চলে এসেছিলাম এটিএমের সামনে বড় ভেতরে ঢুকেছে এটিএম থেকে কিছু টাকা পয়সা নিয়ে নিই যাই হোক একটু ক্যাশ রাখা উচিত সব জায়গায় তো অনলাইন পেমেন্ট করলেন একটু অসুবিধা হয় সব জায়গায় তো হয় না ক্যাশ থাকাটা ভেরি ইম্পর্ট্যান্ট তো তারপর রিক্সায় উঠলাম সকালবেলা রিক্সা চড়তেও ভীষণ ভালো লাগছে এই ফিলিংসটা ঠিক সেই রকম ছোটোবেলায় যখন রিক্সা করে না স্কুলে যেতাম বেশিরভাগ সময় আমার রিক্সার থেকে আমার বাবার বাইকে করেই যেতাম তারপরে বরের সাথে বক বক করছিলাম ভিডিও করছিলাম এখানে অটোই বসে রয়েছি বর বলছিল দক্ষিণেশ্বর ঘুরতে যাচ্ছি যাই হোক আমি এখানে প্রচণ্ড নয়েজ হচ্ছিলো একটা মানে আওয়াজ হচ্ছিলো জন্য কেটে দিয়েছিলাম ব্যাগ থেকে বার করে কী দেখাচ্ছিলো গোপুকেই মনে হয় ঢুকিয়ে নিয়েছে জানি না গপু মনে হয় কোলে রয়েছে বরের ভুলে গেছিলাম এই জায়গাটা যাই হোক এটা হচ্ছে চৌরাস্তার মোড় উপরে মেট্রো আমরা নিচে অটোয় বসে রয়েছি কারণ আমরা টালিগঞ্জ যাচ্ছিলাম অ্যাকচুয়ালি কারণ মেট্রোটা টালিগঞ্জ থেকে ধরবো আর এটা তোমাদের তারাত তারাতলার জাংশানে যে মেট্রোটা কানেক্ট করছে সেটা ওটাই বসে নিজেকে দেখছি মানে দিনটা ভালো দিন ছিল তো আর আমার কাছে আমার সব থেকে প্রিয় মানুষ সব থেকে নিজের বা কাছে চাই বলো না কেন সেটা হচ্ছে সবার আগে আমার গোবিন্দ কারণ গোবিন্দ ছাড়া আমি অন্ধকার গোবিন্দর পর যদি কেউ থাকে সেটা আমার বর ব্যাস আর আমি চেয়েছিলাম বিয়ের পর মেয়েদের জীবনটা তো সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় ছোটোবেলায় থেকে বিয়ের আগে পর্যন্ত জাক জমক করে আমার বাবা মা কিন্তু জন্মদিন পালন করেছেন কিন্তু বিয়ের পর থেকে চাকজমক করার মতন শুধু একটা মানুষই পাশে থাকে সেটা হচ্ছে হাজব্যান্ড আর কিন্তু অন্য কেউ থাকে না অন্য কারোর কাছ থেকে এক্সপেকটেশন করাটাও কিন্তু খুব বৃথা খুব বৃথা কারণ সেখানে তুমি শুধুমাত্র হতাশই হবে নিরাশাই তোমাকে ঘিরবে চারপাশ থেকে বাবা মার মতন করে কেউ কোনো দিন জন্মদিন পালন করতে পারে না তো তারপর বাবা মার পর যদি কেউ তোমার জন্মদিনটাকে বেস্ট বলে মনে করে থাকে সেটা হচ্ছে তোমার প্রিয় মানুষটা যে তোমার পাশে রয়েছে এছাড়া কারও কিছু যায় আসবে না যে তুমি কি করলে জন্মদিনে কি কী করছো আর যাই হোক জন্মদিনে না নিজের জন্য কিছু করে খেতে করে বানাতে এসব ইচ্ছা করে না জানো তো আগে আমার মাঝে মাঝে মনে হয়েছিল যে না নিজেই করব কিন্তু ইচ্ছা আর করেনি আর সকালবেলা মেট্রো উঠে গেছে মেট্রোও দেখো কতটা ফাঁকা এটা মনে হয় ফার্স্ট বা সেকেন্ড মেট্রোও আমরা ধরেছিলাম এতটাই সকালে তখনও পুরো ফাঁকাই ছিল মেট্রো কী আর করা যাবে যাই হোক অলরেডি পৌঁছে গেছে আর আমাদের সাথে আমার বৌদি আর বাচ্চাটাও যাচ্ছিল বৌদি আমার পর ছাড়া আমার ওয়েল বিশ্বার যদি কেউ মনে করে থাকো তারপরে সেটা আমার বৌদিও কিছুটা বৌদি আর সেই বাচ্চাটাই দাদা আসতে পারেনি বৌদি নিজে এসেছিলো আর আমার জন্মদিন পারপাসেই বেসিক্যালি এসছিল কিন্তু একটা প্ল্যান হয়েছিলো যেহেতু বাইরে যাব ঘরে তো থাকবো না সেটা তো তোমাদের ওকে বললামই বৌদি ফার্স্টে বলেছিল যে আমার বাড়িতে চলে এসো তোমার জন্মদিন আমি পালন করব। কিন্তু সেটা কি ঠিক হতো বলো নিজের জন্মদিন পালন করার জন্য তার বাড়িতে গিয়ে তাকে কষ্ট দেওয়ার কিছুই না আমার সেটাই মনে হচ্ছিল এমনি অন্যান্য দিন যায় গিয়ে আনন্দ উপভোগ করি সেটা আলাদা কথা জন্মদিনের দিন কী দরকার আছে তার থেকে বরং বৌদিকেই ডেকে নিলাম যে চলো আমরা মানে দক্ষিণেশ্বরে যাই বৌদিও বলেছিল এই প্রস্তাবটা দিয়েছিলো যে দক্ষিণেশ্বর বেলুড় গেলে বেটার হয় চলো ভগবানের জায়গা আর বিয়ের পর আমি এটা দক্ষিণেশ্বর প্রথমবার যাচ্ছি অনুভূতিটাই আলাদা আর ভালো লাগাটাও আলাদা আমার ভীষণ ভালো লাগছে প্রায় তিন বছর বাদে দক্ষিণেশ্বরে আসছি এই জায়গাটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই জায়গাটার সাথে অনেক ভালো লাগা জড়িয়ে রয়েছে জায়গাটার সাথে অনেক ইমোশানস জড়িয়ে রয়েছে না জানি কত অতীতের ছবি আমি এই জায়গাটায় তুলেছি আজও কিছু ফটোশ্যুট করেছি এখানে এত সুন্দর একটা জায়গা কি ছবি থেকে বিরত থাকা যায় বলতো ভীষণ ভালো লেগেছিলো তারপর চলে এসছিলাম এই রামকৃষ্ণ পরমংসদেবের এই ছবিটা দেখলেই নিজের মনটা ভুলে যায় মনে হয় যে একদম মায়ের স্থানে চলে এসেছি দক্ষিণেশ্বর জায়গাটা কিন্তু আমার কাছে ভীষণ প্রিয় জায়গা আর খুব কাছের জায়গা আমি কালীঘাটের খুব কাছে থাকি কালী মন্দির আমার বাড়ি থেকে একদমই বেশি দূরে না খুবই কাছে থাকি কিন্তু জানি না কেন আমার দক্ষিণেশ্বর আসতে ভীষণ ভালো লাগে ভীষণ মায়ের কাছে পুজো দিতে ভীষণ ভালো লাগে আলাদাই একটা নিরবতা রয়েছে আলাদাই একটা অনুভূতি রয়েছে আলাদাই একটা মনের শান্তি এখানে আসলে খুঁজে পাওয়া যায় যেটা হয়তো জানি না কেন আমি অন্য জায়গার তুলনায় এখানটা একটু বেশি পাই মানে কলকাতার পার্শ্ববর্তী এলাকার থেকে আর একবার একবার মাঝে মাঝে ভেবেছিলাম জানো তো যে দক্ষিণেশ্বর যাব নাকি মায়াপুর মায়াপুর যাব আমি মানে প্রচন্ড চেষ্টা করছি খুব তাড়াতাড়ি মায়াপুরটা তো একটু দূর আছে নদীয়া ডিস্ট্রিক্ট আমার পাশে এই বাবু কি খেতে এসেছি যেখানে বল কি খাবি চাউমিন তো এখানে পাওয়া যায় না কচুরি দেবে না না বল চাটনি খাবেই পাগলা শুনেছো আমার বাবুর কথা কত কি বলতে পারে আর মুখ থেকে উচ্চারণ গুলোই তত করে উচ্চারণ শুনতেও কিন্তু ভীষণ ভালো লাগে ওই জন্য আমি এক কথা বারবার জিজ্ঞেস করি কি খাবি কি খাবি যাই হোক এখানে এসে কিছুই তো নিয়েছিলাম একদম ভেজ টাইপের সব জিনিসপত্র যেটা অবভিয়াসলি উচিত আর দিনটাও সোমবার ছিল একদম কচুরি আর তোমার এখানে ছোলার ডাল মিস্টার গাঙ্গুলি কোথাও একটা গিয়েছিলো তারপর ওখান থেকে এলো আবার আমি একটা ছোট থেকে ক্লিপস নিয়ে নিলাম ওর সাথে সব থেকে বড়ো যেটা হ্যাঁ তোমাদের বলছিলাম মায়াপুর যাওয়ার কথা মায়াপুরটা একটু দূর হয়ে গেছে না তো সেটা আমি যাব খুব শিগগিরই যাওয়ার চেষ্টা করছি কিন্তু যখন ফার্স্ট অপশানটা দক্ষিণেশ্বর বললো যে সবাই রাজি এখানে দক্ষিণেশ্বর যেতে সেই জন্য দক্ষিণেশ্বরেই চলে এলাম তারপর খাওয়া দাওয়া করে এখানে একটা মন্দির ছিল আমি জানি না মন্দিরের নাম কী কিন্তু অপূর্ব সুন্দর মায়ের মূর্তিটা অপূর্ব সুন্দর রাধা গোবিন্দ ভীষণ ভালো লাগছিলো এই ফেরিঘাট যাওয়ার জন্য যেখানে টিকিট কাটে না তার পাশেই এই মন্দিরটা ছিল এই যে ফেরিঘাট যাওয়ার কাউন্টারটা এখানেই মিস্টার গাঙ্গুলি দাঁড়িয়ে টিকিট কাটছিলো কারণ আমরা বেলুড়েও যাওয়ার প্ল্যান তো আমাদের ছিল ফেরিঘাট হয়ে বেলুড় যাওয়া যাই হোক দিনটা কিন্তু ভীষণ ভালো কেটেছে সব সবথেকে বড়ো জিনিস কি জানো আমি এত ভালো করে পুজো দিয়েছি মানে ভীষণ ভালো করে আমি বেশিরভাগ খুব জোর দশ মিনিটে লাইনে দাঁড়িয়েছি এর বেশি নয় এত ভালো লেগেছে আর প্রত্যেকে যেন আমাদের সাথে হয়তো আমার গোপু ছিল গোপুকে তো তুলে তুলে মাকে দর্শন করিয়েছি শিব ঠাকুরকে দর্শন করিয়েছি তারপরে গোপুকেও তো সবার সাথে দেখা সাক্ষাৎ করাতে হবে বলো গোপুও তো খুব খুশি হবে ওদের ওদের সাথে দেখা সাক্ষাৎ করলে আর মাও নিশ্চয়ই খুশি হবে গোপুকে দেখে প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করছিল গোপাল নিয়ে এসেছ গোপাল নিয়ে এসেছ মেট্রোতেও তো একজন দেখে বললো বা বা সকাল সকাল গোপালের দর্শন হয়ে গেল দেখো দু তিনজন মেট্রোকেও মেট্রোতেও গোপুকে দেখেছে যখন এই মন্দিরে এসেছি মন্দিরের যে দক্ষিণেশ্বরের পুরোহিত যখন মাকে পুজো দিচ্ছিলাম সে পুরোহিত পর্যন্ত হেসে আমার বরকে বলছে গোপাল নিয়ে চলে এসেছেন শুনে না আমার মনটা ভীষণ ঘুরে যায় বিশ্বাস করো আমার প্রশংসা কে কত করলো সেটার থেকে বড় কথা যখন কেউ গোপুর প্রশংসা করে গপুকে দেখতে সুন্দর গপুকে কিউট লাগছে গোপুর ড্রেসটা কী সুন্দর গোপুর মানে মাথার চূড়াটা কি সুন্দর বা পাশিটা কি সুন্দর বলে না আমার মনে হয় আমাকে দেখতে হবে না গপুকেই দেখো ভীষণ ভালো লাগে আমার ভীষণ আমি জানি না কার কীরকম লাগে কিন্তু আমার ভেতর থেকে একটা আলাদাই অনুভূতি আর খুশি আসে এখানে গঙ্গা মায়ের দর্শন করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কিছুই না ওখানে আমরা বসার সিট পেয়ে গিয়েছিলাম লঞ্চের মধ্যে কিন্তু একটুখানি আমার পরের পারমিশন নিই কারণ এখানটা আসতে একটু ভয় লাগে ফোনটা পড়ে যাওয়ার ভয়টা আমার বেশি লাগে তাও বললো যাও যেহেতু ব্লগ করছো ক্লিপস তো নিতেই হবে সেই জন্য গেলাম আর এই অপূর্ব দৃশ্য অপূর্ব সুন্দর গঙ্গার দৃশ্য গঙ্গা পাড়াপাড়ের মানে যে না দেখেছে সে কোনো দিন বুঝবে না যে না দেখেছে ভীষণ ভালো লাগে দূরের জিনিস অনেকটাই আবছা লাগছিল ক্যামেরার লেন্সে কতটা ধরা পড়ছে সেটা আমি জানি না কিন্তু চোখের লেন্সে কিন্তু সমস্তটাই ধরা পড়েছিল চোখের লেন্সে কিন্তু অনেক দূরের জিনিস কিন্তু ঝাপসা লাগছিল কারণ কুয়াশা ছিল গঙ্গার মধ্যবর্তী এলাকাটা পুরোটাই কুয়াশায় বলেছিল যদিও আমি একটা খুব ভালো জিনিস অবসার্ভ করেছি সব সময়তেই যখন কোনো লঞ্চ বের হয় তখন কিন্তু সাইড ঘেসেই পার হয় হঠাৎ করে তারপর একটা পজিশানে একটা পয়েন্টে গিয়ে মানে গঙ্গাটা পার হয় কখনোই কোনো লঞ্চ মাঝখান দিয়ে আমি যেতে দেখিনি এটা শুরু শুরুতে তো বুঝতে পারতাম না কিন্তু এখন যথেষ্ট বুঝতে পারি যে সাইড ঘেসেই পার হয় একটা পয়েন্টে এসে তারা মাঝখানে পারাপারটা হয় ভীষণ ভালো লাগছিল দূরে এই ব্রিজ সেখানে গাড়ি ঘোড়া যাতায়াত করা দূরের এই ভিউ অপূর্ব সুন্দর যে মানে চোখে দেখে চোখের যে ভালো লাগাটা অনেক মানুষকে আমি দেখি যে ভিডিও করে ভিডিওর দিকে তাকিয়ে পুরো ভিডিওটা করে কিন্তু তোমরা কখনোই এটা করো না ভিডিও ভিডিওর মতো করো কিন্তু চোখ দিয়ে জিনিসটাকে এক রাসভাবে উপভোগ করো আর তারপর তো বেলুড়ে আসলাম আর কুড়ি মিনিটের মধ্যে বেলুড়ের মন্দির বন্ধ করে দেবে জানো কি লাকিলি তাড়াতাড়ি ঢুকেছি আর এখানে যেন একদম রেস্ট্রিক্টেড ফটো তোলা আমি জানি না আগে এত রেস্ট্রিকশান ছিল নাকি কি এখনই করেছে আগে কিন্তু গিয়ে আমি অনেক বেলুড়ে ফটো তুলেছি এত রেস্ট্রিক্টেড জায়গার মধ্যেও কিন্তু আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো ক্লিপসগুলো তুলেছি জানো তো অনেকেই দেখছিলাম একটু ভেতরে ঢুকে ঢুকে ফোটো তুলছে কিন্তু তার উপরে আবার তারা দিচ্ছিল না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো বেরিয়ে যাও মন্দির বন্ধ করে দেবেন খুব মানে আশা নিয়ে গিয়েছিলাম আমার খুব লাকিলি আমি রামকৃষ্ণদেবের দেখা পেয়েছিলাম মন্দিরটা আর পাঁচ মিনিটই হয়তো খুলে রেখেছিলেন সবাই তো সেই জন্যই পাঁচ মিনিটের মধ্যে আমি ঠাকুরকে দেখে তারপর মন্দির বন্ধ হয়ে গেছে আর অনেক এখানে ভয়ে ভয়ে ভিডিওগুলো তুলছিলাম এত তো জানো বেলুরের রেস্ট্রিকশন অনেক বেশি যাই হোক মন ভরে যায় এত শান্তির জায়গা এত শান্তির জায়গা ভীষণ ভালো লাগে আর একটু ভালো লাগতো যদি আর একটু বসে থাকতে পারতাম কিন্তু বেলুরের মন্দির বন্ধ হয়ে যাবে আর ওখানে আমি শুনলাম আমার এক বন্ধুই বলল যে একটু বেশি অভিজ্ঞতা রাখে বেলুর সম্পর্কে সেই বলল যে বেলুরে ভোগও খাওয়ানো হয় দুপুর নাগাদ কিন্তু আমার এটা জানা ছিল না যে বেলুরে কখন ভোগ খাওয়ানো হয় জানা থাকলে অবশ্যই ওখানে খেয়ে আসতাম তারপর বেলুর থেকে বেরিয়ে আসলাম ঠাকুর দর্শন হয়ে গেছে ভিডিওটা কিন্তু আর বাড়াবো না তাড়াতাড়ি এখানেই শেষ করে দেবো এই দক্ষিণেশ্বর বেলুর অবধি তারপর গোটা দিন বাকি বাড়ি ফেরার পর আমি কি কি করেছি জন্মদিনে কেক কাটিং থেকে শুরু করে সব কিছু পরের নেক্সট ভিডিওতে শেয়ার করব ভালো থেকো সুস্থ থেকো ভালো রেখো রাধে রাধে হরে কৃষ্ণ সব